আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা ওয়েদার আজকে। আসলে আমি সবসময় এরকম রোদের মধ্যে বাইরে বসা হয়, উইকেন্ডে মোস্ট লাইকলি আমার বসা হয় আসলে। সো উইকডেইজে আমি তো জবে থাকি, জবে থাকার কারণে আসলে এই সুন্দর ওয়েদারের টাইমটা আমার আসলে কাজেই চলে যায়। তো যাই হোক, আসলে আমি আমার বাসার পাশে একটা পার্কে আমি বসছি, তো ভাবলাম আপনাদের সামনে আজকে কিছু দুই একটা জিনিস শেয়ার করি। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করবো আজকে। আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন 2023-24 এবং 2025 তিন বছর কানাডার একটা সুবর্ণ যুগ চলতেছে। বিভিন্নভাবে আপনারা কানাডাতে আসতে পারবেন, সেটা হইতে পারে যে ধরেন স্টাডি পারমিটে আপনারা আসতে পারবেন, তারপরে আপনারা ওয়ার্ক পারমিটে আসতে পারবেন, পারমানেন্ট রেসিডেন্সি তো আসতে পারবেনই, পাশাপাশি ভিজিট ভিসায় আসতে পারবেন, এবং প্রত্যেকটা সিস্টেমে আসার পরে কিন্তু আপনারা ইজিলি কানাডাতে আপনাদের আসলে মানে সেটেল ডাউন হওয়ার সুযোগ আছে। কিন্তু দিনে দিনে কিন্তু জিনিসগুলো আসলে সার্কামস্টেন্সেসগুলো পরিবর্তন হচ্ছে, যে আপনারা আসার পরে সেটেল হইতে পারবেন কি না, তারপরে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা দিনে দিনে চেঞ্জ হচ্ছে। তো 23 সালে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে আমি আজকে আপনার সাথে শেয়ার করি। আমি প্রথমে আপনাদের সাথে তিনটা অসুবিধা শেয়ার করব। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বর্তমান সময়ে কানাডা আসার, যে আমার পেছনে বাচ্চা কাচ্চারা মাঠে খেলতে আসছে, আরও সবাই খেলতে আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তিনটি সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আসলে যে আপনাদের বাসা ভাড়া কানাডাতে এক্সেসিভলি বাড়ছে। কিন্তু মোস্ট লাইকলি আমার যে অডিয়েন্স যারা আছেন এবং অথবা ওয়ার্ক পারমিটে যারা আসতেছেন, যদি আপনারা ফ্যামিলি ছাড়া আসেন, আপনাদের জন্য এটা খুব বড় একটা সমস্যা নাও হইতে পারে। এই কারণে, কারণ আপনারা তো আসার পরে শেয়ার করে থাকবেন, শেয়ার করে থাকলে কিন্তু ইজিলি আপনারা মানে মানে $400 এবং $600 আপনারা থাকতে পারবেন। এবং এটা কিন্তু কানাডা স্টুডেন্টদের জন্য আমি মনে করি খুবই অ্যাফোর্ডেবল, কারণ আপনি যে ইনকাম করবেন এই ইনকাম অনুযায়ী এটা কিন্তু খুব বড় একটা খরচ না। সেটা হচ্ছে আমি আপনাদের রেন্টের কথা বললাম, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা খুব বড় ধরনের একটা অসুবিধা হ্যাঁ অথবা না, এই কারণে যে আসলে 2023 সালে আমি কিছুদিন আগে ভিডিও দেওয়ার পরে কয়েকজন কানাডিয়ার কয়েকজন স্টুডেন্টরা ওনারা কানাডা থেকে কমপ্লেন করলেন, যে ভ্যালিড কমপ্লেন, ইনভ্যালিড না, যে আমি সবসময় ভালো দিকটা তুলে ধরি, খারাপ দিকটা তুলে ধরি না, যে চাকরি পাওয়া যাচ্ছে না এটা নিয়ে আমি কেন কথা বলি না। তো চাকরি আমি যখন কানাডাতে আসছি তখন তখন চাকরিটা পাওয়া যাইতো না, আর এখনও যে কমপ্লিটলি পাওয়া যায় তা না, আর এখন যে আমি যে আসার পরে চাকরি পাই নাই তা না, এবং যারা আসছে তখন থেকে যে চাকরি পায় নাই একদমই চাকরি করতেছেন তা কিন্তু না। চাকরির একটা স্কেসিটি সবসময় থাকে, সেটা বাংলাদেশেও আছে। এবং চাকরি কি পাওয়া যাচ্ছে না, না চাকরি পাওয়া যায়, এটা আপনাকে খুঁজতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যেটা বললাম, চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু চাকরি যে পাওয়া যায় না তা না, চাকরি আপনি পাবেন, আপনাকে খুঁজতে হবে। এবং আপনি যদি এই ওয়েতে খুঁজলে পান না, তাহলে অন্য ওয়েতে আপনাকে খুঁজতে হবে। সেটা হচ্ছে আপনার চাকরির বিষয়টা বললাম, দুই নম্বর অসুবিধা। থার্ড যে অসুবিধা কানাডাতে আসার পরে, আমি যেটা মনে করি যে আসলে এখন আপনাদের আমি আসলে খুবই একটু ফিল করতেছি, যে গ্রাজুয়েশন শেষ করার পরে আপনাকে, আপনি যদি আগে থেকে প্ল্যান না করেন, এটা একটা রিলেভেন্ট কিন্তু একদম রিলেভেন্ট না, গ্রাজুয়েশন শেষ করার পরে আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্লাই না করেন, চাকরিটা পাবেন না। এবং আপনি চাকরি ঠিকঠাক না পাইলে, ঠিকঠাক প্ল্যান মতো না করলে আপনাকে প্রভিন্স চেঞ্জ করতে হবে। তো এটা একটা অসুবিধা, কারণ হচ্ছে যে আপনি চাকরি পাচ্ছেন না, কোন প্রভিন্সে থাকতেছেন, এবং এটার উপর বেস করে আপনার পিআরের একটা প্ল্যানের বিষয় আছে। সো আমি বলবো যে চাকরি এবং পারমানেন্ট রেসিডেন্সিটা এটা একটা প্ল্যানের জিনিস, কানাডাতে আসার পরে যারা আসতেছেন আর কি, আপনাদেরকে স্টুডেন্ট থাকা অবস্থায় যারা আছেন, এটা একটা সিস্টেমেটিক প্ল্যান করতে হবে। সবার জন্য এটা একদম প্রযোজ্য না, যারা আগে থেকে প্ল্যান করে সব কিছু করে থাকেন তাদের জন্য এটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা বললাম আমি অসুবিধা। এখন আপনাদেরকে আমার সবচেয়ে পছন্দের যে পার্ট, আমি সুবিধার কথা বলি। 2023 সালে কানাডাতে আসার 23-24-25 কানাডাতে অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে আমি তিনটা স্পেসিফিক তুলে ধরব। প্রথম কথা হচ্ছে আসলে আপনাদের কানাডাতে আসার ওয়ে অনেক ইজি। আপনি আইএলসটা দিবেন, আইএলসটা দেওয়ার পরে আপনি অ্যাজ লং অ্যাজ আপনার একটা ডিসেন্ট স্কোর আসবে, স্কোরটা আসার সাথে সাথে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার পরে সিস্টেমেটিক ওয়েতে আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হয়ে যাবে, এটা নাম্বার ওয়ান। সো বেসিক্যালি কানাডাতে আসা অনেকটা সহজ 23-24-25 সালে, কারণ কানাডা নিজের লট অফ পিপল। এবং আমি এরকম শুনছি কানাডা 2000 মানে একবিংশ শতাব্দীতে মানে
এই 2023 থেকে ধরেন 2050 পর্যন্ত এরকম একটা টার্গেটে কানাডা অনেক ইমিগ্রেন্ট নিয়ে আসতে চায়। এটা অনেক বড় একটা টার্গেট তাদের। সো অনেক বড়, কানাডা হচ্ছে আমেরিকা থেকে বড় কান্ট্রি। আমেরিকাতে 30 কোটি মানুষ, কানাডা 4 কোটি মানুষ। তারা এই স্কেয়ারসিটিটা ফিল করতেছে এবং কানাডার এইজ পপুলেশন বাড়তেছে। তো গুরুত্বপূর্ণ এবং সহজ বিষয়, কানাডাতে আসা অনেক সহজ। সো আপনি যদি লেগে থাকেন 2-3-4 বছর ইজিলি কানাডাতে আসতে পারবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড থিং হচ্ছে আসলে কানাডাতে আসার পরে আপনার মানে পিআর পাওয়ার অনেক ওয়ে আছে। যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে আসেন, ধরেন আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, কানাডা কিন্তু অনেকগুলা মানে স্ট্রিম খুলতেছে, কন্টিনিউয়াস বেসিসে স্ট্রিম খুলতেছে। আমি মনে করি স্টুডেন্টদের জন্য পিআর পাওয়া কানাডা এখন অনেক ইজি, এটা গুরুত্বপূর্ণ আমি একটা পয়েন্ট মনে করি। আসলে পার্মানেন্ট রেসিডেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি আপনাদেরকে লোভনীয় অফার দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আপনাকে নিয়ে যেতে পারে এবং নিয়ে যায়, কিন্তু আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সিটা না পান, আপনার এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে না দেয়, যে এজ এ রেসিডেন্স বেনিফিটটা যদি না থাকে, আমি মনে করি এটা একটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায় সবার জন্য। তা আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সুবিধা, একটা হচ্ছে আসা সহজ এবং আসার পরে সেটেল ডাউন সহজ। আমি মনে করি আর কোনো পয়েন্ট তুলে না ধরার আমি গুরুত্ব আমি মনে করতেছি। আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যদি মনে করেন আমি আপনার সামনে কোনো কিছু তুলে ধরবো, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আজকে অটোয়া থেকে কানাডার স্যামুয়েল বিরা নিচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখবেন কী জানতে চাচ্ছেন, এবং আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই জানাবেন। চেষ্টা করবো আপনাদেরকে নেক্সট কোনো ভিডিও অন্য কিছু তুলে ধরার। এই বলে আমি স্যামুয়েল সাইনিং অফ ফ্রম অটোয়া কানাডা। দেখা হবে ইনশাল্লাহ কানাডাতে। আসসালামু আলাইকুম।